আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই অনেক ভালো আছেন। বাংলাদেশ সেনাবাহিনী থেকে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে, যেখানে যেখানে 168টি স্থায়ী পদ রয়েছে এবং 17টি অস্থায়ী পদ রয়েছে। সো এই 168টি এবং বাকি 17টি পদ নিয়ে আলোচনা করতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। সো আমি প্রথমে মূল পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব, পরবর্তীতে এই সার্কুলার লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, যেখান থেকে আপনারা পুরো সার্কুলারটি পড়ে নিতে পারেন এবং কোন কোন জেলা থেকে কোন কোন পদে অ্যাপ্লাই করতে পারবেন সেটি আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। সবগুলো পদ নিয়ে কথা বললে হয়তো ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি ভিডিও সবগুলো পদ একবার করে স্ক্রল করতেছি, আপনারা দেখে নিতে পারেন অথবা যে পদটি আপনার কাছে ভালো লাগে সেখানে ভিডিওটি পজ করে কোন কোন জেলা থেকে অ্যাপ্লাই করতে পারেন সেটাই দেখে নিতে পারেন এবং কী যোগ্যতা দরকার সেটিও আপনি এখান থেকে দেখে নিতে পারেন। সো চলুন শুরু করা যাক। সো প্রথমে আমি বলতে চাই যে এখানে যে 168টি পদ রয়েছে, এখানে সবগুলো পদেই আপনারা জেএসসি এবং এসএসসির পাশে অ্যাপ্লাই করতে পারবেন। অর্থাৎ এখানে কিছু কিছু পদ রয়েছে যেখানে আপনারা পঞ্চম শ্রেণী জিএসসি এবং এসএসসি পাশেই অ্যাপ্লাই করতে পারবেন। সো পঞ্চম শ্রেণীর পাশে অনেকগুলো পদ রয়েছে যেখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, জিএসসি পাশে অনেকগুলো পদ রয়েছে যেখানে অ্যাপ্লাই করতে পারবেন এবং বাকি পদগুলোতে এসএসসি পাশে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। সো বাকি যে 17টি পদ রয়েছে এখানেও একই কথা। আর এই সার্কুলারটিতে অ্যাপ্লাইয়ের জন্য আপনার বয়স হতে হবে 28 জুন 2022 তারিখে 18 বছর এবং সর্বোচ্চ 30 বছর। অর্থাৎ 18 বছর হলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং সর্বোচ্চ 30 বছর হলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। আর যদি মুক্তিযোদ্ধা কোটা থেকে থাকে তাহলে আপনি 32 বছর পর্যন্ত এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এখন বলবো কীভাবে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারেন। সো অ্যাপ্লাইয়ের জন্য আপনাকে ডাক বিভাগের সাহায্যে অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ এখানে একটি আবেদন ফর্ম রয়েছে, এই আবেদন ফর্ম পূরণ করার মাধ্যমে আপনার ডাক বিভাগের যে ঠিকানাটি দেওয়া থাকবে সেই ঠিকানায় আপনি অ্যাপ্লাই করবেন 28 জুন 2022 তারিখের আগেই। সো এখানে চাকরির আবেদন ফর্মটি দেওয়া রয়েছে, এখানে আপনার এটি ডাউনলোড করে নিয়ে এটি পূরণ করে নিতে পারেন। সো পূরণ 168টি ভিন্ন ভিন্ন পদের জন্য আপনাকে ভিন্ন ভিন্ন জায়গায় আবেদন ফর্ম প্রেরণ করতে হবে। সো আপনি যেই পদে অ্যাপ্লাই করতে চান তার ডান পাশে লেখা রয়েছে কোন জায়গায় আপনাকে এই আবেদন ফর্মটি প্রেরণ করতে হবে। অর্থাৎ 28 জুন 2022 তারিখের আগেই আপনাকে এই আবেদন ফর্মটি তাদের নির্দিষ্ট স্থানে প্রেরণ করতে হবে। পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে আপনার মাঠ কবে এবং কত আপনি কি এই চাকরির যোগ্য কিনা। আমি ভিডিওতে প্রত্যেকটা পদ নিয়ে বিস্তারিত আলোচনা করবো না, কারণ বিস্তারিত আলোচনা করতে গেলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে। সো আমি আমার ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটি দিয়ে দিব, যেখান থেকে আপনারা পুরো সার্কুলারটি বিস্তারিতভাবে পড়ে নিতে পারেন।